নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে কুল, দেখেছেন? একদম পুরো দারুণ দারুণ কুল। আজকে বানাবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কুলের আচার। আগের দিন আমি আচারের রেসিপি দিয়েছিলাম, পেঁয়াজ রসুনের আচার আর তার সাথে কাঁচা লঙ্কার আচার। আপনারা অনেকেই বলেছেন খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তার সাথে একটা কমেন্টও করেছেন যে এমন রেসিপি দেখাতে আচারের যেটা শুধু শুধুই খাওয়া যায়, কারণ পেঁয়াজ রসুনের আচার তো শুধু খাওয়া যায় না, ওটা ভাতের সাথে রুটি পাউডারের সাথে খাওয়া যায়। তো ওই জন্য শুধু আচারের রেসিপি চেয়েছিলেন যেটা একদম পুরো শুধু শুধু খাওয়া যাবে। তো আমি আজকে ওই জন্য কুলের আচার নিয়ে এসেছি, আজকে কুলের আচার বানাবো। আর এই সময় কিন্তু আচার বানানোর একদম পুরো পারফেক্ট টাইম। তো আজকে একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কুলের আচার বানাবো, কিন্তু এই রেসিপিটা একদম পুরো সেরা সেরা হবে। আর যে পদ্ধতিতে বানাবো ওই পদ্ধতিতে বানালে কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকবে আর একটুও কিন্তু পোকা লাগবে না। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা সেরা রেসিপি, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কুলের আচার। বন্ধুরা, এই যে আচারটা আমি আজকে বানাবো, এই আচারটা রোদে দেওয়ার একদম প্রয়োজনই পড়বে না। আপনারা একদম পুরো সুন্দরভাবে এটা সংরক্ষণ করতে পারবেন সারা বছর, আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে। এমনকি কিন্তু ভাতের সাথেও আপনারা এই আচারটা খেতে পারবেন। দুধ দিয়ে যারা ভাত খেতে চায়, দুধের সাথে কিন্তু এরকম আচার দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। আর এই কথা শুনে তো ক্যামেরাম্যান জিভ বের করছে, কারণ দুধ দিয়ে ভাত খেতে সে খুবই ভালোবাসে, আর এই আচারটা বানিয়ে রাখলে সেটা দিয়েই খাবে। ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এই কুল দিয়ে আচার করলে যে কি ভালো লাগবে খেতে সে কি বলবো, আর দারুণ লাগবে খেতে। শুধু দেখতে থাকুন বন্ধুরা কিভাবে বানাই। এই কুলের বোটাগুলো আমরা ছাড়িয়ে নেবো, এবার এই বোটাগুলো ছাড়াবো, আবার একটু করে ফাটিয়ে দেবো। এরকম করে বোটাটা ফেলবো আর একটু ফাটিয়ে নেবো। এইভাবে ফাটিয়ে নিলে তাহলে রসটা এর ভিতরে ভালো ঢুকবে, খেতেও খুব সুন্দর হবে, আর একদম আচারটা মজে যাবে, কুলগুলো খেতে ভালো লাগবে। এই দেখুন, একটু এরকম ফাটিয়ে নেবো আমি, এর ভিতর রাখি। বেশ অনেকটাই আচার হবে বলো। কুলের আচার কিন্তু দারুণ লাগে, এই গরম পড়ছে, এবার কুলের আচার কিন্তু পাড়ায় পাড়ায় আসে, কিন্তু সেসব আচার খেতে না কেমন লাগে যেন, অনেকদিন বা বানাতে থাকে কালো হয়ে যায়, কালো হয়ে যায় ভেজাল ওটা। ওর থেকে বাড়িতে বানিয়ে রেখে সারা বছর রেখে দিতে পারবেন, একদম পোকা হবে না। তো সেইভাবেই বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিও, দেখবেন একটু একদম পোকাই হবে না এইভাবে আচার বানালে, আর খেতেও বেশ দারুণ লাগবে। আর এই আচার কিন্তু এক বছর থাকলেও নষ্ট হবে না, রোদে দেওয়ারও দরকার হবে না, যে রোদে দেওয়ার একটা ঝামেলা, বের করে করে রোদে দেবো। এই দেখুন বন্ধু, এর এই এইটা কিন্তু ফেলে দিতে হবে, ডালটা গোটা ফেলে দিয়ে এরকম একটু ফাটিয়ে দিতে হবে যাতে এর মধ্যে রস ঢোকে। আপনারা আরও কী কী আচার দেখতে চান রেসিপি, সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আপনাদের সেটা বানিয়ে দেখাবো। আমাদের চ্যানেলে কিন্তু অনেক ধরনের আচারের রেসিপি রয়েছে, সব থেকে মজার একটা আচারের রেসিপি রয়েছে, সেটা হচ্ছে সজনের ডাঁটার আচার। এই ভিডিওটা আপনারা এখনও যারা যারা দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন, একদম পেয়ে যাবেন সজনের ডাঁটার আচার। ইউনিক একটা রেসিপি, কিন্তু খেতে দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছে, ফাটাফাটি হয়েছিল, মানে ওটা বোঝাই যাচ্ছিল না যে ওটা সজনের ডাঁটা মানে দিয়ে বানানো, এত সুন্দরই না হয়েছিল। তো অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, আর যদি চান এই বছর বানিয়ে মানে আবার বানিয়ে দেখাতে তো অবশ্যই দেখাবো, সেটাও কমেন্ট সেকশনে জানাবেন যে বানিয়ে দেখাবো কিনা। তো আমরা এখন বসে বসে কুলগুলোকে একটু ফাটিয়ে নেব, না ফাটিয়ে নিলে ভালো হবে না আচার। দেখতে দেখতে সব কুল এরকম ফাটিয়ে নিয়েছে, এই দেখুন বন্ধুরা সব একদম ফাটানো হয়ে গেছে। এই দেখুন, এগুলো দিয়েই আচার হবে। বন্ধুরা, আজকে গুড় দিয়ে আচার হবে। এই দেখুন, এই যে এটা হচ্ছে কৌটোর গুড়, এই কৌটোর গুড় কিন্তু ভালো হয়। তো আজকে এই গুড় দিয়েই আচার করবো, বা তুমি গুড়টা ভালো করে একদম টুকরো টুকরো করো চামচ দিয়ে। এই কৌটোর গুড় কিন্তু দারুণ হয়, এই দেখুন একদম নরমের ভিতরে এই গুড় দিয়ে দারুণ মজে যাবে আচার বানাতে গেলে একটা স্পেশাল মশলা করে নেব, এখানে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা একসাথে ভেজে নেব। শুকনো লঙ্কাটা আগে দেবো, পাঁচফোড়ন পরে দেবো।
শুকনো কড়াই ভালো করে শুকনো লঙ্কাটা আগে ভেজে নিতে হবে। এই যে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে আর একটু নেড়ে নেবো, বেশি কিন্তু একদম কড়া ভাজা যাবে না, তাহলে কিন্তু আচারের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আচার বানানোর সময় সবসময় মশলাটা একটু কম ভাজবেন, দেখবেন একটা খুব সুন্দর ফ্লেভার হয়। সব গুড় বের করে নিয়েছি। এই যে পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো কড়াইতে। দিয়ে দেবো সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। ফুলগুলো সব দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, লবণ, এই হলুদটা কিন্তু বন্ধুরা দিতেই হবে। আপনি যে কোনো আচার বানাতে চান না কেন, আমের আচার, কুলের আচার, যে কোনো আচার, চালতার আচার যতই বানান না কেন, তাতে কিন্তু একটু হলুদ দিলে আচারে কিন্তু আর পোকাই লাগবে না। এই দেখুন না, আচার করে নিয়েছে। এবার আমি গুড় দিয়ে দেবো, এটা আখের গুড়। এই গুড় দিয়ে আচার বানালে সব থেকে আচার খেতে ভালো হয় আর টেস্টি হয়। আপনারা চেষ্টা করবেন সবসময় আখের গুড় দিয়ে আচার বানানোর জন্য। 2 কেজি কুল আর তার জন্য কিন্তু 1 কেজি গুড়, এই মাপটা সবসময় দিলে আচারটা কিন্তু একদম পারফেক্ট হবে। 2 কেজি কুলের জন্য সবসময় 1 কেজি গুড়ই একদম ঠিকঠাক। বেশি গুড় দিয়ে দিলে ওদিকে চিট হয়ে যাবে, বেশি মিষ্টি হয়ে যাবে, খাওয়া যাবে না, আর কম দিলে আবার টকেও খাওয়া যাবে না। এই দেখুন জমি শুকিয়ে অল্প হয়ে যায়। হ্যাঁ, এ এখন নাড়াচাড়া করার দরকার নেই, গুড় একদম মেল্ট হয়ে যাবে তখন নাড়বো, এটা একদম এরকম থাকবে এখন। এই দেখুন বন্ধুরা সব কিন্তু গুড় একদম মেল্ট হয়ে গেছে। এই সময় কিন্তু আস্তে আস্তে জাল দিতে হবে, বেশি কিন্তু জোরে মোটেই জাল দেওয়া যাবে না। দেখুন আমি একদম তলা উপর সব উল্টে পাল্টে দিলাম। এই দেখুন একদম উনুনের আঁচ কিন্তু একদম কম, এইভাবে রেখে দেবো। এইভাবে রেখে ধীরে ধীরে আস্তে আস্তে জাল দিতে হবে, তবেই কিন্তু আচারটা খেতে একদম ভালো লাগবে। তো এরকম থাক, আস্তে আস্তে জাল দেবো, ঢাকা দিয়ে দেবো। এই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নেবো। দারুণ গুঁড়ো হয়েছে, দেখুন কি সুন্দর সেন্ট বেরোচ্ছে একটা। ঢাকা দিয়ে রাখো। এবার ঢাকনা খুলবো। এই দেখুন আচারটা যা খেতে হবে না বন্ধুরা, একদম পুরো ফাটা ফাটি, গন্ধ পাচ্ছে। এই আচারটা কিন্তু আপনারা দুধের সাথেও খেতে পারেন, ভাত দিয়ে খেতে ভালো লাগবে, তাছাড়া কিন্তু শুধু শুধু বসে খেতে পারেন। আর যদি দুধের সাথে খান সেক্ষেত্রে কিন্তু ওই যে মশলাটা করেছি মশলাটা দেওয়ার কোনো দরকার নেই, মশলা ছাড়া বানাবেন, কারণ ওতে ঝাল থাকে তো সেই জন্য। এলাচ দিলে হয়ে যাবে শুধু। হ্যাঁ, শুধু এলাচ দেবেন তখন, শুধু এলাচ। আস্তে আস্তে জাল দিতে হবে, আস্তে আস্তে জাল দিতে হবে, তার কারণ যাতে আচারের এই যে গুড়টা যাতে চিট না হয়ে যায় সেই জন্য, যেহেতু গুড় দিয়ে বানানো তো ওই জন্য। আর যদি জোরে জাল দিয়ে আচারটা তৈরি করেন তাহলে কিন্তু গুড়টা চিট হয়ে যাবে, আচারটা খেতে একদমই ভালো লাগবে না। এইভাবে আস্তে আস্তে নাড়বো, আচারটাকে একদম তৈরি করে নিতে হবে। খেতে যা লাগবে না, এক একটা কুল গালে দিলে বন্ধুরা মন প্রাণ জুড়িয়ে যাবে। এই দেখুন বন্ধুরা এই পর্যায়ে আচারটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, সেটা বুঝবেন এই যে গুড় একটু হাত দেবেন। এই দেখুন একদম পুরো চিট চিট, বুঝলেন? এবার কিন্তু নামিয়ে নিতে হবে। উনুন থেকে নামিয়ে ভাজা মশলাটা দিয়ে দেবো। আচারের কিন্তু ঝোলটা আমি এরকম পাতলা রেখেছি যাতে গুড়ের মধ্যে ভালো করে ঢুকে যায়। গুড়ের আচার একদম রেডি।
এখনই মনে হচ্ছে খেয়ে নিন, এখনই তো খেতে হবে। এই দেখুন, দেখেছেন? কিন্তু ঠান্ডা না করে খাবেন না, কিন্তু দিয়ে পুড়ে যাবে। একদম তাই, গুড়ের জিনিস তো ওই জন্য। আচারটা কিন্তু এরকম বানানোর সাথে সাথে একটা অন্য পাত্রে ঢেলে দিতে হবে, গরম করায় রাখলে কিন্তু গুড়টা চিট হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, দেখেছেন তো কি সুন্দর হয়েছে আচারটা, একদম কিন্তু দারুণ, একদম পুরো দারুণ জমে যাবে, শুধু খেতে হবে। আর এই আচারটা আপনার একদম পুরো ঠান্ডা করে এরকম একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে তারপরে কিন্তু কৌটোয় ভরবেন। কৌটোয় কিন্তু এইভাবে গরম অবস্থায় একদমই ভরা যাবে না, তাহলে কিন্তু কৌটোটা ঘামবে, ঘেমে কিন্তু আচারটা থেকে জল কেটে আচারটা একদম নষ্ট হয়ে যাবে, পোকাও লেগে যাবে। এই দেখুন, আমরা তো এখন খাবো, তবে আমি বলবো আচার বানিয়ে সবসময় অন্তত 2-3 দিন রেখে দিন, রেখে দিয়ে তারপর খাবেন, আচারটা একদম পুরো মজে যাবে, খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে। আমরা তো একদম পুরো লোভ সামলাতে পারছি না, তাই এখন খাবো আর খেয়ে একটু আপনাদের দেখাবো, বলবো যে কেমন হয়েছে। অল্প করে খেয়ে দেখবি, ও যা লাগবে। ভীষণ গরম, মুখে দিস না কিন্তু, এখন ঠোসটা উঠে যাবেন, ভীষণ গরম বন্ধুরা, একটু ঠান্ডা না করলে খাওয়াই যাক। আবার এখন নামিয়ে পর এই এই আচার যখন মজে যাবে সেটা কি ভালো লাগবে বন্ধুরা, সে কি বলবো আর। আপনারা এইভাবে বানাবেন একদম পুরো ফাটাফাটি লাগছে, খাওনি এখনো? না গরম, এই এই ফাটিয়ে দিয়েছিলাম তো, এর ভিতরে রস সবে অল্প অল্প ঢুকছে, কিন্তু কি সুন্দর এখনই নরম হয়ে, দেখুন কি সুন্দর নরম। তাহলে এর ভিতরে এই গুড়টা যখন ঢুকে যাবে তখন আরও খেতে ভালো লাগবে। গুড় ঢুকে গেছে, ফাটিয়ে কেমন হয়েছে আচারটা যখন করবেন ফাটিয়ে দেবেন, একটু ফাটিয়ে দিলে ওর ভিতরে তাড়াতাড়ি রসটা ঢুকে যাবে, করে পর বানিয়ে খেতে পারবেন। না করে পর ঠিক মজবে না, যে এখন ভালো লাগবো বাবা, পয়সা দিলেও এই আচার পাওয়া গেল না, এত সুন্দর হয়েছে, দারুণ দারুণ হয়েছে। দোকানে পয়সা দিলেও এই আর এরকম আচার বিক্রি হবে না, পাবে না না কোথাও। যেভাবে বানালাম, যেভাবে ভাজা মশলাটা করলাম একদম ওইভাবেই করবেন, ওই পদ্ধতিতে আচার বানাবেন, দেখবেন একদম পুরো একলাস আমের হবে। কেমন হয়েছে মা? দারুণ হয়েছে। আচার যখন বানাই আমরা তখন মনে হয় বানিয়ে একদম সারা বছর ধরে খাবো, সারা বছর আর কোথায়, সে আচার সেকেন্ডের মধ্যে উঠে যাবে, মানে এক মাসের মধ্যে আচার উঠে যাবে, এতটাই না আমরা ভালোবাসি আচার খেতে। কেমন লাগছে? দারুণ হয়েছে, দারুণ। এই পদ্ধতিতে আচার বানাবেন, সবাই খেয়ে ভালো বলবে, বাড়ির লোক তো বলবেই, কাউকে খাওয়ালে সেও বলবে ভালো। একদম ঠান্ডা হয়ে যাবে যখন, এই গুড়টা আরও হালকা হয়ে যাবে, ঠান্ডায় এখন গরম রয়েছে বলে একটু জমাট জমাট মতো, ঠান্ডা হয়ে গেলে গুড় হালকা হয়ে যাবে আর রসটা ওর ভিতরে ঢুকে যাবে, ঢুকে যাবে, তখন একদম পুরো কৌটোয় ভরে রাখবেন, একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, তবেই কিন্তু কৌটোয় ভরবেন। গরম অবস্থায় ভরলে যেটা বললাম কৌটো একদম পুরো ঘামবে, ঘেমে আচারটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা 3 ঘন্টা পর আপনাদের কৌটোয় ভরে দেখাচ্ছি যে একদম পুরো কতটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেমন হয় আচারটা। তো বন্ধুরা ফিরে আসলাম 3 ঘন্টা পর, এবার এই কৌটোর মধ্যে আচারটা ভরবো। আচার সবসময় কাঁচের কৌটোতেই ভরতে হয়। কাঁচের কৌটোতে রাখলে আরো বেশি দিন থাকে, ভালো থাকে। কি সুন্দর হয়েছে দেখেছেন, একদম ভালো করে ঠান্ডা করে নিয়েছি।
কৌটোর ভিতরে রেখে দিলে আরো মজে যাবে। হ্যাঁ একদম, 3 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এবার এই আচারটা কিন্তু খাওয়া যাবে 2 দিন পর, তাহলে আরো বেশি মজে যাবে, খেতেও ভালো লাগবে। কুলগুলোর মধ্যে তো রস এমনি ঢুকে গেছে, আরো ভালো করে ঢুকে যাবে। এইভাবে একদম পুরো কৌটোর মধ্যে ভরে নেব। এই যে সব ভরে নিয়েছি, আর এগুলো এর মধ্যে ধরেনি, এগুলো আমি পরে অন্য একটা পাত্রে ভরে নেব। এই যে খেতে কত ভালো লাগবে সে কি বলবো। আর এই কৌটোর মধ্যে ভরে রাখলে এই আচারটা আরো বেশি ভালো করে একদম পুরো মজে যাবে, এর মধ্যে রস ঢুকে যাবে। তো আজকের এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাজ ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।